হ্যালো ভিউয়ার্স, আপনাদের অনেকেই হয়তো হর্স ফার্ম বা ঘোড়ার খামার দেখেছেন। তবে ঘোড়ার খামার দেখেননি এরকম লোকের সংখ্যাও কম নয়। বিশেষ করে আপনাদের মধ্যে ইউরোপের ঘোড়ার খামার দেখেছেন এরকম মানুষের সংখ্যা একেবারেই হাতে গোনা। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ফ্রান্সের একেবারে প্রত্যন্ত অঞ্চলের একটি ঘোড়ার খামারে। এটি একটি প্রাইভেট বা ব্যক্তি মালিকানাধীন খামার। এখানে আসার পর আমরা ভিতরে প্রবেশ ও ভিডিও করার অনুমতি চাইলে তারা আমাদের হাসি মুখেই অনুমতি দেয়। এই ঘোড়ার খামারটির আশেপাশে অনেক দূর পর্যন্ত কোনো বাড়িঘর নেই। ঘোড়ার খামার করতে চাইলে এটাই নিয়ম, আপনি ঘোড়ার ফার্ম করতে চাইলে জনমানব শূন্য এলাকা আপনাকে বেছে নিতে হবে। যাই হোক, ফার্মের ভিতরে প্রবেশের কয়েক মিনিটের মধ্যেই একজন এসে আমাদেরকে দ্রুত বের হয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। তারা বলে যেহেতু এটি একটি ব্যক্তি মালিকানাধীন ফার্ম, তাই সাধারণের জন্য উন্মুক্ত নয়। শুধুমাত্র আপনারা যদি ঘোড়া কিনতে চান অথবা কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন, না হলে আপনাদের এখানে বেশি সময় থাকার সুযোগ নেই। আর তাই এটা অনেক বড় ফার্ম হলেও সম্পূর্ণ ফার্মের ভিডিও করা সম্ভব হয়নি। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের ও বিভিন্ন রঙের ঘোড়া রয়েছে এবং প্রত্যেকটি ঘোড়ার জন্য আলাদা আলাদা এলাকা রয়েছে। একই এরিয়ার মধ্যে একটির বেশি ঘোড়া নেই, আবার এরিয়াগুলো খুব সাধারণ ফিতা দিয়ে পৃথক করে দেওয়া হয়েছে। এরপরও ঘোড়াগুলো নিজস্ব এলাকার বাইরে যাওয়ার সুযোগ নেই। এর কারণ প্রত্যেকটি এরিয়া চিকন বৈদ্যুতিক তার দিয়ে পৃথক করা। কেউ বাইরে বের হতে গেলেই বৈদ্যুতিক শক্কে আবার ফিরে যায়, যদিও বৈদ্যুতিক তারের মধ্য দিয়ে খুব কম ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হয়, যাতে বৈদ্যুতিক তারে শক খেলেও ঘোড়াগুলো আহত বা ক্ষতিগ্রস্ত না হয়। শুধুমাত্র প্রয়োজন হলেই এদেরকে বের করে আনা হয়। তাছাড়া এদের খাবার দাবার এর মধ্যেই পরিবেশন করা হয়। মাঝে মধ্যে হয়তো এদেরকে গোসল করানোর জন্য বা চলাফেরা করানোর জন্য বাইরে বের করা হয়। আপনাদের জন্য আমি ভিডিও করি, তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন অথবা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে বেল বাটনটিও অ্যাক্টিভ করে রাখতে পারেন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।